বন্ধুরা দেখো এই গুফার মধ্যে এখানে বিভিন্ন ঠাকুর বর্তমান আছে। দেখো বন্ধুরা এই একটা মন্দিরে এই ঠাকুর আছে বিদ্যমান। গুফার ভেতরে আমরা অবস্থান করেছি এখন। প্রচন্ড ভিড় আছে গুফাতে। গুফার ভেতরে আমরা ঢুকেছি এখন। প্রচন্ড ভিড় আছে। বিভিন্ন রকম ঠাকুরের জয় করা লাগাচ্ছে এখানে সবাই। এই গুফার ভেতরে একটা ঠাকুর বর্তমান আছে। এটা আছে মা কালী। এই গুফার ভেতরে মা কালী অবস্থান করেছে। বন্ধুরা দেখো সবাই এখানে আর একটা গুফাতে সবাই ঢুকছে। ছোট্ট বড় গুফার রাস্তাটা আছে। দেখো বন্ধুরা সবাই একটা একটা করে ঢুকছে গুফার ভেতরে। এই গুফার ভেতরে আবার একটা গুফা। রাস্তাটা দেখো তোমরা কত ছোট রাস্তা। রাস্তায় ছোট্ট বড় রাস্তা, এই গুফার ভেতরে প্রবেশ করতে হবে। গুফা থেকে সবাই বেরোচ্ছে। গুফায় আমরা প্রবেশ করবো, এবার ভগবান দর্শন করবো। আমরা ঢুকছি গুফার ভেতরে। জয় শ্রীরাম। আরো নিচের দিকে গুফাটা নিচে নেমে যাচ্ছে। এই মানুষের উঠছে দেখো সবাই। এই রাস্তায় ঢুকতে হবে, এই রাস্তায় বেরোতে হবে। আমরা যাচ্ছি গুফার ভেতরে যাচ্ছি আমরা। এবার ওই ঠেলা ঠেলি মত করো, সব চলো সাই সে। আরে সুবে বড়ি আরে চাই এটা বসরম কাই হই দেখো।
ভিডিও করা খুবই মুশকিল, তার মধ্যেও করছি খুব আছে শুনিতে নামছি আমরা আরো নিচে উঠে যাচ্ছি এই যে গুফার ভেতর চলে এলাম এই গুফার ভেতরে এই দেখো এইখানে এই যে সবাইকে মাথায় করে দিচ্ছি এখানে ধূপকাঠি ছায়ের মতো কি একটা দিল আমার হাতে, এই দেখো সবাইকে দিচ্ছে এটা সীতারাম ঠাকুর এই গুফার ভেতরে দেখো ঠাকুর সব দর্শন করো আমরা গুফার ভেতরে আছি এই গুফার ভেতরে একটা গুফা দেখো বন্ধুরা সব এদিকে কি গুফায় দেখো এদিকে একটা গুফা আছে এটাই শেষ গুফা এর ভেতরে একটা গুফা আছে ওইদিকে রাস্তা চলে যাচ্ছে ওই ভেতরে রাস্তা চলে যাচ্ছে এখানে একটা ভোলে বাবা মন্দির আছে ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম এবার আমরা গুফা থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা গুফা থেকে বেরিয়ে যাচ্ছি দেখো তোমরা সবাই নামছে।